নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। দেখুন, বাঙালিদের মধ্যে একটা সহজাত প্রবৃত্তি আছে, সেটা হচ্ছে প্রেমে পড়া। অন্যান্য জাতির চেয়ে বাঙালিরা মনে হয় বেশি প্রেমে পড়ে। তা আজকে এই প্রেম নিয়ে কথা বলতে গিয়ে আপনাদের একটা সতর্কবাণী শোনাবো, যে প্রেম করার আগে মেয়েদের তিনটে জিনিস অবশ্যই দেখে নেবেন। কারণ একটি মেয়ের কারণে একটি সংসার পূর্ণ হয়, আপনারা জানেন। মেয়েদের ওই জন্য শ্রী বলা হয়, লক্ষ্মী বলা হয়, লক্ষ্মীমন্ত মেয়ে। আবার এই মেয়েদের মধ্যেই ডাকিনী যোগিনী চরিত্রগুলো দেখা যায়। একটা সংসার ধূলিসাৎ হয়ে যেতে পারে, একটা মানুষের জীবন ধূলিসাৎ হয়ে যেতে পারে। শুধু মানে তাকে স্ত্রী রূপে পাবো এটা নয়, প্রেমের সম্পর্ক থেকেও নানা রকম আগুন জীবনে লেগে যেতে পারে। তা আজকে আসুন আমরা জানবো যে মেয়েদের তিনটে গুণ অবশ্যই জেনে নেওয়া দরকার। আমি মেয়েকে কোনো বাণিজ্যিক পণ্যের মতো অবশ্যই বলছি না যে তার কোয়ালিটি বিচার করব, কিন্তু তিনটে গুণ, তার বিশেষ তিনটে গুণ দেখে নিলে আমার মনে হয় আমার নিজের সুবিধে হবে আগামী জীবনটা। আমরা দেখুন, জীবনে সবাই সবাইকে আজকে ঠকাতে ব্যস্ত, আর বাইরে সবাই একটা মুখোশ ধারণ করে রেখেছে। কেউ নিজে বলে না আমি নিজে খারাপ, সবাই বলে আমি নিজে খুব ভালো। তাহলে এই ভালোর মধ্যে আমাদের ভালোর প্রকাশ খুঁজতে হবে, একটু সাবধানে থাকতে হবে, যাতে আগামী দিনে কাঁদতে না হয়। তো মেয়েদের প্রথম গুণ, ভালোবাসার আগে, প্রেম করার আগে আগে যাচাই করুন, সত্যিই তো এটা প্রেম, ভালোবাসা এটা একমুখী নয়। তো একমুখী ভালোবাসা, প্রেম চিরকাল দুঃখ বয়ে নিয়ে আসে। আপনি শুধু ভালোবাসলে হবে না, আপনাকে সে কতটা ভালোবাসে বা আদৌ ভালোবাসে কিনা তার যাচাই করে নেওয়া দরকার। একমুখী ভালোবাসাগুলো কী হয়, একটা সময়ের পরে সে বেটার অপশান যেই পাবে তখন আপনার থেকে আপনাকে দূরে চলে যাবে, আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে, তখন সেই আঘাত কিন্তু সহ্য করতে পারবেন না। আপনার চেহারা, আপনার রূপ লাবণ্য বা আপনার অর্থ দেখে কেউ যদি আপনাকে ভালোবাসতে চায়, তার থেকে 100 হাত দূরে থাকুন, ভালো থাকবেন। এটা হচ্ছে প্রথম জিনিস দেখবেন। দ্বিতীয় দেখুন, তার ফ্যামিলি। প্রত্যেকে আমরা ভাবি যে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা হয়, ছেলে মেয়ের বিয়ে হয়, ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক হয়, কিন্তু পরিবারের প্রভাব একটা বড় ভূমিকা ধারণ করে। শুধু মেয়েটি ভালো হলেই হবে না, তার পরিবারও ভালো হতে হবে, নইলে কিন্তু আপনার মধ্যে তার কুপ্রভাব পড়তে বাধ্য, আপনি পরবর্তী জীবনে সমস্যায় পড়তে বাধ্য। পরবর্তী একদিন আলোচনা হবে যে কী কী সমস্যায় পড়তে পারেন, কিন্তু সমস্যায় পড়তে বাধ্য। এবার বলবো তৃতীয় গুণ, যেটা নিয়ে আপনার বেশি বেশি করে মনে হয় সচেতন হওয়ার দরকার। মিথ্যে কম বেশি সবাই বলে, কিন্তু তার মিথ্যে বলার ক্ষমতা, অতিরিক্ত মিথ্যা বলে, যতই দেখতে পরমা সুন্দরী হোক আর যাই হোক, আমি বলবো যে তার থেকে দূরে থাকা মঙ্গলের হবে। তাই তিনটে গুণ একটু দেখে নেবেন, আমার মনে হয় জীবনে ঠকবেন কম। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।